আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রিভিউ নিয়ে এসেছি সেই বিশেষ একটি ফুলের নির্যাস, যেটা কিনা যুগ যুগ ধরে সবাই রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করে আসছে। যখন থেকে রূপচর্চা করাটা শিখেছে মানুষ, তখন থেকেই এটার ব্যবহারও শুরু হয়েছে। হ্যাঁ, আজকে আমি কথা বলবো সেই ফুলটি যেটা আমরা সবাই চিনি, সেটা হচ্ছে গোলাপ ফুল, যেটা কিনা রূপচর্চার ক্ষেত্রে বাদ দিলে একেবারেই চলে না। যেটা নির্যাস আমাদের মূলত ফেস প্যাক যদি আমরা ব্যবহার করি সেটাতে ইউজ করতে হয়, তারপরে আমরা অয়েল ইউজ করছি গোলাপের নির্যাস, সেটাও ফেসের জন্য খুব ভালো। সো এটা মূলত মেইনলি ব্যবহার করা হয় হচ্ছে কিনা আমাদের ত্বকের লাবণ্যতা বৃদ্ধির জন্য, ত্বকের রিপেয়ারিং করার জন্য এবং ত্বককে আরও বেশি সুন্দর দেখানোর জন্য। যাদের স্কিনে খুব বেশি সেন্সিটিভ, কোনো কিছু স্যুট করে না, তারা কিন্তু গোলাপটা ইউজ, গোলাপের নির্যাস ব্যবহার করতে পারে। সো এটা কিন্তু গোলাপ জল নয়, গোলাপের সিরাম। সো গোলাপ জলটা আমরা যেভাবে ব্যবহার করি, একটা প্যাকের সঙ্গে মিক্স করে ব্যবহার করি, তো কিছুক্ষণ পরে ধুয়ে ফেলছি, তাতে আমরা কিন্তু ভালো ফলাফল পাই সেখানে। এটা কিন্তু গোলাপের পাপড়ি থেকে তৈরি করা একটি সিরাম। হ্যাঁ ভিউয়ার্স, আজকে এত কথা যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে গোলাপের পাপড়ি থেকে তৈরি করা মাতনু সিরাম, যেটা কিনা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটা 55 রকম গোলাপের নির্যাস থেকে তৈরি করা। এবং এতে রয়েছে ভিটামিন সি এবং হায়ালুরোনিক অ্যাসিডও রয়েছে, যেটা কিনা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী এবং খুবই ভালো। যেটা আপনাদের যদি প্রচুর পরিমাণ সেন্সিটিভ স্কিন, কোনো কিচ্ছু ব্যবহার করতে পারছেন না, তারা কিন্তু এই সিরামটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। এবং এই সিরাম ব্যবহার করার নিয়মটা খুবই সহজ। আপনারা সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এখানে ড্রপার সিস্টেমটা কিন্তু ভিতরে দিয়েই দেওয়া রয়েছে, নিশ্চয়ই আপনারা ছবি দেখে বুঝতে পারছেন। সো আপনারা 2 ড্রপ এখান থেকে নেবেন, অথবা ফেস অনুযায়ী, ফেস যদি অনেক বড় হয় তাহলে 3 ড্রপ নেবেন। নিয়ে আপনার পুরো ফেসে আলতোভাবে এটাকে মাসাজ করে মিশিয়ে দেবেন। যখন এটা অবজার্ভ হয়ে যাবে, তারপরে আপনারা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করবেন। অনেকে আমাকে কোশ্চিন করে সিরাম ইউজ কখন করতে হয়, সিরাম ইউজ করে ওয়াশ করে ফেলতে হয় কি না, ব্লাবলা। সো তাদের জন্য বলছি, সিরাম ইউজ করে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। আপনারা ঘুম থেকে সকালবেলা ফেসটা খুব ভালোভাবে ওয়াশ করবেন, তারপর যদি ভালো টোনার থাকে সেটা দিয়ে ফেসটাকে আর একটু ক্লিন করে নেবেন। অ্যান্ড দ্যাট মানে তারপরে আপনি হচ্ছে আফটার দ্যাট আপনি ইউজ করবেন হচ্ছে এই যে ড্রপার দিয়ে অনলি 2 ফোঁটা বা 3 ফোঁটা নিয়ে নেবেন সিরামটি এবং আপনার ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন। তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন যে কোনো ময়েশ্চারাইজার, ভালো মানের ময়েশ্চারাইজার। মনে রাখবেন, ময়েশ্চারাইজার কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো এটা আমাদের ত্বকটাকে লাবণ্যময়ী, সুন্দর এবং স্কিনকে রিপেয়ার করে স্কিনকে একটা গ্লোয়িং দিবে। আমাদের স্কিন যতই মানে ফর্সা হোক, কালো হোক, ডাজেন্ট ম্যাটার, বাট আমাদের স্কিনটাকে একটা জেল্লা বলে যেটাকে, খুব সুন্দর গ্লাসি একটা স্কিন, খুব সুন্দর স্কিনের লাবণ্য, দেখলেই একটা স্কিনে প্রাণবন্ত মনে হয় যেটাকে, সেরকম টাইপের একটা স্কিন করে দেবে হচ্ছে এই সিরামটি। আর চোখ বন্ধ করে আমরা সবাই নিশ্চিত এটা হতেই পারি, বিকজ গোলাপটা অবশ্যই আমাদের ত্বকের জন্য ভালো এবং আমরা কম বেশি সবাই গোলাপের নির্যাস ব্যবহার করি, সেটা গোলাপ জল জলই হোক বা গোলাপের অয়েল হোক, আমরা কিন্তু ফেসে ব্যবহার করেই থাকি যারা রূপচর্চা করি। এবং আমার এই ভিডিওটা যারা দেখতে আসবে নিশ্চয়ই তারা রূপচর্চা করে বিধায় এই ভিডিওটা দেখবে। তো অবশ্যই আপনারা যারা স্কিন কেয়ার করছেন, বিভিন্ন ধরনের সিরাম ইউজ করেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছেন, তারা এটা ইউজ করতে পারেন। কারণ যাদের স্কিনে পিম্পলসের প্রবলেম রয়েছে তারাও এটা, এই সিরামটা ব্যবহার করতে পারবেন। আমি আগেই বলেছি, সেন্সিটিভ অয়েলি স্কিন বা যে কোনো টাইপ স্কিনই হোক না কেন আপনার, আপনি এই সিরামটা অবশ্যই ইউজ করবেন। আমি কিন্তু যে কয়টা সিরামের রিভিউ দিয়েছি সেগুলো কিন্তু অল টাইপ স্কিনের সিরাম, বিকজ এমন কিছু কিছু সিরাম আমি দেখালাম যেটা সব স্কিনে ইউজ করা যাবে না, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের জন্য ঝামেলা হয়ে যায়, পুরো ভিডিওটা আপনারা শোনেন না এরকম। তো আপনারা যারা বিভিন্ন টাইপের স্কিনের মানুষই এই ভিডিওটা দেখবেন, তো সবাই এটা ইউজ করতে পারবেন। এবং যারা সেন্সিটিভ ত্বক তাদের কথা বারবার বলছি এই জন্য, কারণ তারা অনেক কিছুই ব্যবহার করতে পারে না এবং ব্যবহার করলে স্কিনের র্যাশ হয়, স্কিনের প্রবলেম হয়, তো যার জন্য তাদের কথা বলছি যে তারা যদি এটা ইউজ করে কোনো ক্ষতি হবে না। তার মানে এই না যাদের স্কিনে প্রবলেম নেই তারা ব্যবহার করতে পারবেন না। অল টাইপ স্কিনের জন্য এই সুন্দর এবং লাবণ্যময়ী ত্বকের
বিশেষ জাদুকরি এই সিরামটা আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে এবং এটা ডেইলি ইউজ করবেন অবশ্যই ফলাফল পাবেন আর অবশ্যই আমি অন্যান্য ভিডিওর মতোই বলছি অবশ্যই অরিজিনালটা পারচেজ করবেন অরিজিনালটা পারচেজ করতে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে কিনতে পারেন কমেন্টস করবেন অবশ্যই আমি কোথা থেকে কিনতে পারবেন কিভাবে কিনবেন এবং কিনতে চান এরকম টাইপের কমেন্টস করেন যার জন্য ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেওয়া রইল তো ডেসক্রিপশন বক্সের পেজ লিংকে যে পারচেজ করুন এই সুন্দর প্রোডাক্টটি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন নিত্য নতুন ভিডিও আরও তৈরি করার জন্য এবং কমেন্টসে জানাবেন কী কী ভিডিও আপনারা দেখতে চান ধন্যবাদ